লাউ শাক আলু বেগুন দিয়ে রান্না হবে। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে হয়, পাঁচফোড়ন হয়, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এরপরে দিয়ে দিলাম সব একবারে চাপা দেবো, এটা একরকম রান্না, দারুণ টেস্ট হয়। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এবার চাপা দিয়ে দেবো আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। আচ্ছা, একটু ধনে পাতা দিয়ে দিই। তোমরা বাড়িতে এরকম করে করে খাবে, কেমন লাগবে আমাকে, কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবে, আশা করো ভালোই লাগবে। এটা একভাবে দিয়ে চাপা দিয়ে ঠিক আমি যেমন করে করলাম সেরকমভাবে করবে, দারুণ টেস্ট হবে। কাঁচা লঙ্কা টাচা লঙ্কা সব দিয়ে একবার দিয়ে চাপা চাপা দিয়ে দেবে তেলের উপরে। যাই হোক, এখন আসছি, আবার কোনো অন্য কোনো রান্না, ভালো রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। এখনকার মতো টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। দাঁড়াও একটু সাফ করে দেখি।